রাজগর শাখা সাহিত্য সভার পদক্ষেপ গীত মাত কবিতা গল্প কথারে জীপাল আলাপ অনুষ্ঠান ভাল ভাল কিতাব ভাল কাম করিবা ভাল কথা কবা তেতিয়াহে সমাজত জিলিকি থাকিবা পুয়াই উঠিবলৈ নকৰিবা এলাহ চকু মুখ ধুই করিবা যোগাভ্যাস ঠিমিক ধামাক টিপ চাকি পোহৰত জিকমিকাই খেতিয়কৰ পূর্ণতার রঙীন কাল দুখন এবার বার মাতি ধুয়াই নিলে পথার মরণার পাকত সপোন রসা আগুন নবীন প্রবীণ শিল্পীর গীতেরে জীপাল হল রাজগড় শাখা সাহিত্য সভার নিয়মীয় অনুষ্ঠান আলাপ। চাওক এই সকল শিল্পীয়ে জীপাল করিলে হিতৰ হেমেকা নিশা গীত পরিবেশন করিলে নবীন প্রবীণ কেইবাগৰাকীও শিল্পীয়ে কাঢ়িলে ষোল বছৰ বয়সে শৈশ কাঢ়িলে ষোল বছৰ বয়সে অ মই এই বাগিচাৰ রাজগড় শাখা সাহিত্য সভার সভাপতি চিন্ময়জ্যোতি হাজরিকার সঞ্চালনাত অনুষ্ঠিত হওয়া আলাপ অনুষ্ঠানত অসম সাহিত্য সভার প্রাক্তন কেন্দ্রীয় কার্যনির্বাহক প্রমোদ দত্ত লেখিকা মামনি দত্ত রাজখোৱা আপকুর কেন্দ্রীয় সমিতির মুখ্য উপদেষ্টা তথা অসম টুডেজ নিউজ চ্যানেলর মুখ্য সম্পাদক মনোজ সিং শিক্ষক অনুপ কোঁৱৰ রাজগড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অম্বেশ্বর কোচ টিংখাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অশোক গগৈ শিক্ষক ৰাজেন ভট্টাচাৰ্য ৰাজগড় শাখা সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি ৰামচন্দ্ৰ কলিতা জয়শ্ৰী চাংমাই টিংখাং মহাবিদ্যালয়ৰ প্ৰবক্তা ডক্টৰ বিনীতা মৰাং প্ৰবক্তা নিজুমণি বনিয়া চেলেং ৰাজগড় শাখা সাহিত্য সভাৰ প্ৰাক্তন সহকাৰী সম্পাদক ৰাজেশ কুমাৰ চাহু বৰ্তমানৰ প্ৰচাৰ সম্পাদক কৃষ্ণ গগৈসহ ভালেসংখ্যক সাহিত্যানুৰাগী লোক উপস্থিত থাকে। রাজগড় শাখা সাহিত্য সভার সম্পাদক সঞ্জীব দত্তই আধধরা অনুষ্ঠানটির উদ্বোধন করে প্রমোদ দত্তই জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ সিংয়ে নিজ অভিমত ব্যক্ত করে এন্ড্রয়েড মোবাইলের উপকারিতা আর অপকারিতার বিষয়ে উল্লেখ করে অনলাইন প্রতিযোগিতার যোগেদি ছাত্র ছাত্রীক এন্ড্রয়েড মোবাইলের ভাল গুণ আহরণের ক্ষেত্রে রাজগড় শাখা সাহিত্য সভাক পদক্ষেপ গ্রহণ করার চিন্তা চর্চা করবল আহ্বান জানায়। বিজ্ঞানের নতুন নতুন চমকবিলাকে আমাক কিছু কিছু ক্ষেত্রে যেন প্রাচীর হিসাবে থিয় দিছে। আপনাদের মন করব আমি সকলে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করো, আমি এতিয়া সামাজিক মাধ্যম সকলে ব্যবহার করো, কিন্তু এটা কথা আপনাদের সকলে যদি মন করে, মই প্রায় মন করো, নতুন উঠি অহা যাক আমার নতুন প্রজন্ম কিন্তু এই এন্ড্রয়েড মোবাইল বিলাকতলকে সাহিত্য সংস্কৃতির চর্চা বিশেষ আমি করবলে দেখা নাপাও। এটা আমার অম্বেশ্বর কোচ স্যারে মোবাইলত লিখি আনিছে, আমার অনুপ কোঁৱৰ ডাঙরিয়া মোবাইলত লিখি আনিছে, আর বহুতেই মোবাইলত কবিতা লিখি আনি ইয়াক পাঠ করেছে। কিন্তু আপনাদের সাব আমার যখন ছাত্র ছাত্রী বা নতুন প্রজন্মর যখন উঠি অহা যুবক যুবতীলকে কিন্তু এই সামাজিক মাধ্যম আর এন্ড্রয়েড মোবাইলত কিন্তু এই সাহিত্য সংস্কৃতির বিষয়ে বিশেষ চর্চা করা আমি দেখবলে নাপাওলকে যিনি সময় পায় মোবাইল অনলাইন ক্লাস করার উপরেও হয়তো বেলেগ ধরনের কিছু কিছু ক্ষেত্রে ব্যস্ত থাকে। গতি আমি সকলেই এই কথাটো আমি মানে গুরুত্ব দিয়া উচিত যে আমার যেহেতু এটা সকলের হাতে হাতে এন্ড্রয়েড মোবাইল, এখন ঘর তিন চারিখনক এন্ড্রয়েড মোবাইল, গতি আমার
ঘৰত থকা বাকী কোন কোন আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলেও শিকাটো দৰকাৰ কিন্তু তেওঁলোকক আমি কেনেকৈ তাৰমানে আমাৰ সাহিত্য সংস্কৃতিৰ প্ৰতি আমি আকৰ্ষিত কৰাব পাৰোঁ সেই কথাত কিন্তু আমি সকলোৱে অলপমান ধ্যান দিয়াটো ভাল হ'ব কাৰণ মই দেখিবলৈ পাওঁ যে বিভিন্ন সময়ত তেওঁলোকে বেলেগৰ নৃত্য গীত এইবিলাক উপভোগ কৰেই কিন্তু আমি তেওঁলোকক কেনেকৈ তেওঁলোকৰ প্ৰতিভাখিনিক সেই ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে আমি ওলাই আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সকলোৱে কিন্তু ধ্যান দিয়া ভাল এতিয়া গ্ৰামাঞ্চলৰ সাধাৰণতে প্ৰতিভাবিলাক একেবাৰে গ্ৰামাঞ্চলৰ য'ত নেকি সংবাদ মাধ্যমেও ক'ৰবাত ক'ৰবাত হয়তো মানে তেওঁলোকে ঢুকি নাপায় তাতো এতিয়া দেখিব আপোনাৰ ছ'চিয়েল মিডিয়াত ইমান সুন্দৰ এটা নৃত্য বা ভিডিঅ' ওলাই আহে যিবিলাক হয়তো পিছত সংবাদ মাধ্যম তাৰ কাষলৈ কাষ চাপি যায় গতিকে এনেকুৱা আমাৰ বহুত প্ৰতিভা আছে গ্ৰামাঞ্চলত বহুত প্ৰতিভা আছে আৰু আমাৰ হয়তো আমি তেওঁলোকক কাৰণ সৰু সৰু ল'ৰা ছোৱালী আমাৰ ছাত্ৰ ছাত্ৰী বা যিসকল নতুন প্ৰজন্ম তেওঁলোকে সদায় জ্যেষ্ঠসকলে কি কৰি আছে সেইটো সদায় অনুকৰণ কৰে আমাৰ ডাঙৰসকলে কি কৰিছে সেইটো সদায় অনুকৰণ কৰে গতিকে উপদেশতকৈ আৰ্হি ভাল সেইকাৰণে তাৰমানে আমিও আমাৰ যেতিয়া আমাৰ ওচৰত যেতিয়া কণ কণ ছাত্ৰ ছাত্ৰী থাকে বা আমাৰ নতুন প্ৰজন্মৰ যিসকল তাৰমানে থাকে সেই সময়ত যাতে আমি আমাৰ এণ্ড্ৰইড মোবাইলটো আমি কেনেকুৱা কামত ব্যৱহাৰ কৰিছোঁ সেইটো কথাটো কিন্তু খুব গুৰুত্বপূৰ্ণ কথা এই আলাপ অনুষ্ঠানটি এবাৰ ৰাজগড় শাখা সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি লীলা গগৈৰ গৃহত সুন্দৰ পৰিৱেশত অনুষ্ঠিত হয় লীলা গগৈ সকলো সাহিত্যানুৰাগী আদৰণি জনোৱাৰ লগতে সকলোকে অসমীয়া খাদ্যৰে সুন্দৰভাৱে আপ্যায়ন কৰে আলাপ অনুষ্ঠানত বহুকেইগৰাকী নবীন প্ৰবীণ কবিয়ে কবিতা পাঠ কৰে তুমি আশা বাবেই সেউজীয়াবোৰ বৰ প্ৰিয় নাহৰৰ দেশৰ মন জুৰোৱা কথাবোৰে আজিও মোক উন্মন কৰে হালধীয়া হাঁহি ধৰ্পক ৰদে শেষ নোহোৱা যাত্ৰা ভাল পোৱা ভাগৰি পৰা খোজবোৰে শিকাই জীৱন ওঠৰ ভাজত ওঠৰ ঠিকনা সঁচাই জীৱন জীৱন অনুপম কণ কণ শিল্পীয়ে গীত পৰিৱেশন কৰে আন বহু কেইবাগৰাকীও বিভিন্ন কলা পৰিৱেশন কৰি জীপাল কৰি তোলে আলাপ অনুষ্ঠানটি সমাজৰে পিটনিতে মাটি ঢালু ৰঙতে পঢ়া শুনাৰ চাকিটিক জ্বলালো উলাহতে পঢ়া শুনাৰ চাকিটিক জ্বলালো উলাহতে সেউজীয়া সপোনাকো জিলমিল যে উঠিতে তোমাৰে ছবি আকো দৃশ্য পথ কিবা ভাল লাগি যায় হে শুন উৰুৱাই লৈ যায় মোৰ মন উৰুৱাই লৈ যায় মোৰ মন কৰিলো যায় নিজ গৃহত এনে অনুষ্ঠান কৰিবলৈ পাই উৎফুল্লিত হোৱা লীলা গগৈ এনেদৰে কয় আজি ৰাজগড় শাখা সাহিত্য সভাৰ যি আলাপ অনুষ্ঠানটো মোৰ ঘৰত হৈছে বৰ ভাল লাগিছে বৰ আনন্দ লাগিছে কাৰণ উঠি অহা আসামক আমি আগবঢ়াই দিব পাৰিলে আমি বৰ সুখী হ'ম এই অনুষ্ঠানটো আৰু আগলৈ আৰু সুন্দৰকৈ যদি আগবাঢ়ি যায় এই যিসকলে প্ৰতিনিধিত্ব কৰিছে যিসকল সম্পাদক সভাপতি সেইসকলে আৰু আগবঢ়াই লৈ যাওক আৰু ৰাইজৰ সহযোগো লাগিব তেতিয়া আমি আৰু সন্তুষ্ট পাম Thank you.
ব্যুরো রিপোর্ট অসম টুডে।